বিরোধী এইবার যথেষ্টখিনি ইস্যু লৈ সাজু হয়েছে, অখিল গগৈ এইবার যথেষ্টখিনি ইস্যু লৈ সাজু হয়েছে। তেওঁ ইতিমধ্যে যিখিনি তেওঁৰ কথা আছে সেইখিনি তেওঁ ইতিমধ্যে রাজু স্পষ্ট করে দিছে। এটা কথা আমি অনুমান নিশ্চয়কৈ কৰিব পাৰিছো, 9:30 বজাৰ পৰা অধিবেশন আৰম্ভ হ'ব। অধিবেশন কিন্তু উত্তপ্ত হৈ থকাৰ পূৰ্ণ সম্ভাৱনাই আছে, গৰম হৈ থকাৰ পূৰ্ণ সম্ভাৱনাই আছে। তেওঁলোকে ইতিমধ্যে কৈছে যে সভা স্থগিত রখার তেওঁলোকে প্রস্তাব আনিব, নহলে যদি তেওঁলোকৰ যিখিনি দাবী আছে সেই দাবীখিনি যদি মানি লোৱা নহয়, বিশেষকৈ মূল্যবৃদ্ধিৰ কথাটো তেওঁলোকে মূল্যবৃদ্ধিৰ প্রসঙ্গটোক যথেষ্ট গুরুত্ব দিছে। আর কোভিডৰ এই যে পরিস্থিতি, এই কোভিড পরিস্থিতির মাজত মূল্যবৃদ্ধি যে হয়েছে তেওঁলোকে বারম্বার সেই কথাটো দাবী কৰিছে। আর সেই ক্ষেত্রত সরকারের যিখিনি করণীয় আছে করণীয়খিনি করাত ব্যর্থ হওয়া বলে তেওঁলোকে অনুভব করে এতিয়া 9 বজাতে তেওঁলোকে এনেধরণে একত্রিত হবর বাবে আহ্বান জানাইছিল, দেবব্রত শইকীয়া আহ্বান জানাইছিল যে 9 বজাত সকল ইয়াত একত্রিত হব লাগে। আর একত্রিত হয়ে সভা স্থগিতর যে প্রস্তাব আছে সভা স্থগিতর প্রস্তাব আনব লাগে। রকিবুল হুসেন ডাগরিয়া আছে, রকিবুল হুসেন ডাগরিয়া, অখিল গগৈও এটা কৈছে যে তেওঁর মুখ বন্ধ করবলে বিচরা হয়েছে বা রুদ্ধ করবলে বিচরা হয়েছে। আর আপনাদের আজি 9 বজাত যেহেতু ইয়াত একত্রিত হব, গতি কি কি প্রসঙ্গ আপনাদের ইয়াত স্থান লাভ করে? আজি আপনাদের চাও আমি সম্মিলিত, আজি বিরোধী পক্ষই সংবিধানের প্রণেতা আম্বেদকরের প্রতিমূর্তির পর পদযোগে পদব্রজে আমি এক গণতান্ত্রিক প্রক্রিয়ারে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিধায়কসকলক তুচ্ছ তাচ্ছিল্য করে যে বক্তব্য রাখিছিলে তার প্রতিবাদ সাব্যস্ত করিবর কারণে গণতান্ত্রিকভাবে আমি সিদ্ধান্ত লৈছিল। কিন্তু আজি এতিয়া দেখা গল যে তার প্রতিমূর্তির সম্মুখের সকল দরজা তলা মারি থাকে, গেটবিল বন্ধ করে থাকে। আর সেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার আমি এই প্রতিবাদ সাব্যস্ত করিবর কারণে পবিত্র বিধানসভার আমি লাইব্রেরির সম্মুখেরপরা এই পদব্রজে সেই আমি প্রতিবাদ আমি করিম। আর বিধানসভার ভিতর আমি মূল্যবৃদ্ধি সকলকে বেশি গুরুত্বপূর্ণ কথাটো হয়েছে কোভিড-19 লগতে মূল্যবৃদ্ধি, যেনেকে কোভিড-19 মানুষক সর্বনাশ করেছে ঠিক তেনেকে মূল্যবৃদ্ধি। আজি 71 বার এই বছরটোতে পেট্রোল ডিজেলের দাম এটা বছর বৃদ্ধি হয়েছে, আজি তেলের দাম খোৱা তেলের দাম আজি 200 টাকা হয়েছে, বিভিন্ন বয় বস্তুর দাম আজি আকাশ লঙ্গি হয়েছে। আর এই কথাবার্তাবিলাকে সাধারণ মানুষক জীবনটো দুর্বিষহ করে তুলিছে। গতি এই কথাবিলাক আমি প্রতিবাদ করিবর কারণে আমি আজি গণতান্ত্রিক প্রক্রিয়ার বিধানসভার যোগেদি রাইজে আমাক চাই আছে আমি সরকারের দৃষ্টিগোচর করিম। সেইটোৱে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার একটা পন্থা যে সরকারক দৃষ্টিগোচর করে বিরোধীয়ে, আর সরকারক সরকারে সেই কথাবিলাক কার্যত পরিণত করে। গতি 101 সমস্যা আজি আহিছে, মাইক্রো ফাইন্যান্সর লোনের কথা আজি আপনার কৈছিল, এই লোন মাফ করিম বলে তেওঁলোকে কৈছিল, বিজেপিয়ে কৈছিল প্রাক মুহূর্তত, নির্বাচনের প্রাক মুহূর্তত। তার পরবর্তী সময়ত আপনাদের দেখিছিলে যে ওটেকিং শপথ গ্রহণ করার পিছতো কৈছিল যে আমার মাইক্রো ফাইন্যান্সর লোন আর ঋণ মাফ করিম। কিন্তু আজিকালি আজি আপনাদের দেখিছে যে তেওঁ উল্টা খর মারিছে, আর তার ফলশ্রুতিত আজি কাকতত কৈছো যে লোন পরিশোধ করব নোৱাৰাৰ ফলত আজি মহিলায় কোনোবাই আপনার যকৃত আজি আপনার কিডনি পদ্মন্ত্র বেচিবলগীয়া হয়েছে। গতি এইবিলাক যে একেবারে জ্বলন্ত সমস্যা, যাক আপনার একেবারে আপনার মাটির সমস্যা, যা গাঁর সমস্যা, বৈদ্যুতিক আপনার মাচুল বৃদ্ধি, আজি আপনাদের চাক এজন এজন বিপিএলক আমি ফ্রি কানেকশন দিও, তো বিল দিব লাগবে, কিন্তু একজন এজনের তাত 20,000-30,000 বিল আহিছে আর রাজহুয়া জরিমানা করেছে। এটা একটা ট্রান্সফর্মারত যদি 10 জনে আপনার বিল দিয়া নাই, 50 জনের কানেকশনের সকলকে কাটি দিছে, রাজহুয়া জরিমানা গাঁত করেছে, টাউনত করা নাই। গতি এই কথা বতরাবিলাক আমি সরকারের দৃষ্টিগোচর করব কারণে আজি বিধানসভার ভিতর আমি 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 বিভিন্ন ডিভাইসের যোগেদি আমি দাবি জানাম। আর সরকারকও অনুরোধ করেছো যে বহু আশারে রাইজে আপনার সরকার করবলে সুবিধা দিছে, যিখিনি কথা অন্তত আপনাদের কৈছিল সেইখিনি যাতে আপনাদের কার্যত পরিণত করে। যেহেতু বিদ্যুৎ বিলের কথা আহিছে, বিধায়কসকলেও কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করব নালাগে যেটা বিধায়ক আবাসত কি কলে, বিধায়কসকলেও কিন্তু আসলে বিদ্যুৎ বিল পরিশোধ করব নহয়। না, বিদ্যুৎ বিল পরিশোধ করব কারণে সরকারে ইমান আমি যদি দিবলগীয়া হয় আমি দিয়ার কারণে মই প্রথমে রাজি থাকিম, এই ক্ষেত্রত কোনো মাফ হব না লাগে। কিন্তু কথাটো হলে সর্বসাধারণ মানুষক চুইছে, সাধারণ মানুষক দৈনিক 5 বছর মানুষক আপনার বিল দিয়া নাই, বিল দিলেহে আপনার পরিশোধ করিব, 5 বছর বিল নিদি একেলগে 5 বছরের বিল দিছে, যত মানুষের 1,00,000-2,00,000-3,00,000 টাকা আপনার বহুতর বিল আহিছে, কোরবা দিব এই মানুষবিলাকে। গতি এই কথাবার্তাবিলাক আপনার
রাইজর সমস্যা সেই সমস্যাবিল আমি উপস্থাপন করি আর যদি বিধায়কে কোবা দিবলগা নিয়ম করে মই প্রথমে গে পেলে সেইখিন মান্তি হম। ধন্যবাদ জানাইছো। এ আসলে রকিবুল হাসান বিরোধী দল উপদল আর দেবব্রত শইকীয়া ইয়াত উপস্থিত আছে। দেবব্রত শইকীয়ার কাছে আমি যাম। আর সুশান্ত বুড়াগোহাঁই আছে, অন্যান্য নুরুল হুদা ডাঙরিয়া আছে, রশিদ মন্ডল ডাঙরিয়া আছে আর সকল এনে ধরনের ন বজাত যেহেতু বিশেষকে ইয়াত অহার উদ্দেশ্যটো হয়েছে যে সভা স্থগিতর প্রস্তাব আনিব আর যদি দাবি মানি লওয়া নহয় তেনেহলে পরবর্তী সময় সদন ত্যাগ করব বলে ইতিমধ্যে হুঙ্কার দিছে অখিল গগৈ। আর অখিল গগৈর যে ভাষ্য, অখিল গগৈয়ে একটা কথা কৈছে, দুই মিনিটর সময় যে দিছে দুই মিনিটত একটা সমষ্টির বিষয়ে কব নয় বা দুই মিনিটত একটা যে কবলগা আছে জনসাধারণক যেহেতু প্রতিনিধিত্ব করেছে, যেহেতু জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি এজনে দুই মিনিটর ভিতর সকল শেষ করব নয়, গতি এই সকলব কথা ভিতর গই এইখানে রাজু বড়া এক প্রকার যে বিরোধীর বডি ল্যাঙ্গুয়েজ একটা কথা স্পষ্ট হয়েছে যে হয়তো যথেষ্টখিনি প্রশ্নরে আগবাব, যথেষ্টখিনি প্রশ্নরে সরকারক থকা হরকা করবলে যত্ন করব বা বিরোধীর ভূমিকা কৈছে যে বিরোধীর ভূমিকা রাইজর প্রশ্ন উত্থাপন করে পালন করব। রাজু বড়া, এটা এটা যদি আন কিছু বিষয় লো আহ যেহেতু এমাহজোড়া এই বাজেট অধিবেশন, বিরোধী কিছু সময় পিছতে হয়তো একগুট হয়ে প্রতিবাদও করব, সেই দৃশ্য আমি চাম বা আপনি সেই সেই বিষয়ে আমাকে অধিক জানাব। কিন্তু এটা বাজেট অধিবেশনের কথা যদি আমি কোথাও 13খনক বিধেয়ক উত্থাপন হব, তার ভিতর অন্যতম কোনকেইখন সেই বিধেয়ক যদি আমাক কয়? চাওক, গুরুত্বপূর্ণ বহু কেইখন বিধেয়ক আছে, গুরুত্বপূর্ণ সেই 13খন যে বিধেয়ক আছে সেই 13খন বিধেয়ক ইয়াত যেহেতু উত্থাপন হব এবার, সেই 13খন বিধেয়কৰ সম্পর্কে নিশ্চয় মই পরবর্তী বাতৰিত আপোনালোকক নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শকক আমি জানাবলৈ চেষ্টা করিম। আর এই মুহূর্তত যিসকল শাসকীয় পক্ষৰ বিধায়ক বা মন্ত্রী আছে তেওঁলোক ইতিমধ্যেই প্রবেশ কৰিছে ভিতর। আমি কেইটামান মুহূর্তৰ পূর্বে পীযুষ হাজৰিকাক আমি প্রত্যক্ষ কৰিছোঁ, মন্ত্রী পীযুষ হাজৰিকা ইয়াত ইতিমধ্যে প্রবেশ করলে আর অন্যান্য মন্ত্রীসকলো ইতিমধ্যে আহিছে, তেওঁলোক প্রবেশ কৰিছে। আর ইতিমধ্যে বিরোধীয়ে এটা কথা স্পষ্টভাবে কৈছে বা এই ক্ষেত্রত যে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের যে প্রতিমূর্তি আছিল সেই প্রতিমূর্তির তলরপরা তারপরা পদব্রজে বিধানসভার এই চৌহদলে আহি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করব বলে কৈছিল। কিন্তু বি আর আম্বেদকরের যে প্রতিমূর্তি সেই বি আর আম্বেদকরের প্রতিমূর্তির ওসর সম্পূর্ণরূপে সকল বন্ধ করে দিয়া হয়েছে, যার বাবে ইয়াত এই যে লাইব্রেরির তাত গুট খাইছে। সি রাজু বড়া, মই এই মুহূর্তে বিদায় লম আপনার, পরবর্তী সময়ত পুনর যাম। 9:30 বজার পর আরম্ভ হব অধিবেশন।